নমস্কার। আজ আমরা পড়ছি লেখক শ্রী রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প ভারতবর্ষ। ফৌজি সংকেতে নাম ছিল BF-332। সেটা আদপে কোনো স্টেশনই ছিল না, না প্ল্যাটফর্ম না টিকিট ঘর। শুধু একদিন দেখা গেল ঝকঝকে নতুন কাঁটাতার দিয়ে রেল লাইনের ধারটুকু ঘিরে দেওয়া হয়েছে, ব্যাস এইটুকু। সারাদিনে আপ ডাউনের একটা ট্রেনও থামতো না, থামতো শুধু একটি বিশেষ ট্রেন। হঠাৎ এক একদিন সকালবেলা এসে থামত, কবে কখন সেটা থামবে তা শুধু আমরাই আগে থেকে জানতে পেতাম। বেহারি খুব ভগত্তি লালকে নিয়ে আমরা পাঁচজন। স্টেশন ছিল না, ট্রেন থামতো না, তবু রেলের লোকদের মুখে মুখে একটা নতুন নাম চালু হয়ে গিয়েছিল, তা থেকে আমরাও বলতাম আন্ডা হল্ট। আন্ডা মানে ডিম। আন্ডা হল্টের কাজ ঘেঁষে দুটো বেটে খাটো পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাতোদের গ্রাম ছিল। গ্রামে ঘরে মুরগি চড়ে বেড়াত। দূরে, অনেক দূরে ভুরকুন্ডার শনিচারি হাটে সেই মুরগি কিংবা মুরগির ডিম বেচতেও যেত মাহাতোরা। কখনো সাধের মোরগ বগলে চেপে মোরগ লড়াই খেলতে যেত। কিন্তু সেজন্য BF-332 নাম আন্ডা হল্ট হয়ে যায়নি। আসলে মাহাতো গায়ের ডিমের ওপর আমাদের কোনো লোভই ছিল না। আমাদের ঠিকাদারের সঙ্গে রেলওয়ের ব্যবস্থা ছিল, একটা ঠেলা ট্রলিও ছিল তার। লাল শালু উড়িয়ে সেটা রেলের ওপর দিয়ে গড়গড়িয়ে এসে মালপত্র নামিয়ে দিয়ে যেত, নামিয়ে দিয়ে যেত রাশি রাশি ডিম। বেহারি কুক ভগতীলাল আগের রাত্রে সেগুলো সেদ্ধ করে রাখত। কিন্তু সেজন্যেও নাম আন্ডা হল্ট হয়নি, হয়েছিল ফুল বয়েল ডিমের খোসা কাঁটা তারের ওপারে ক্রমশ স্তূপীকৃত হয়ে জমেছিল বলে, ডিমের খোসা দিনে দিনে পাহাড় হচ্ছিল বলে। ফৌজি ভাষার BF-332 প্রথমেই যে দুটো অ্যালফাবেট, আমাদের ধারণা ছিল তা কোনো সংকেত নয়, ব্রেকফাস্ট কথাটা সংক্ষিপ্ত। রামগড়ে তখন POW ক্যাম্প, ইটালিয়ান যুদ্ধবন্দীরা সেখানে বেয়নেটে আর কাঁটা তারে ঘেরা। তাদেরই মাঝে মাঝে একটা ট্রেনে বোঝাই করে পথ দিয়ে কোথায় যেন চালান করে দিত, কেন এবং কোথায় আমরা কেউ জানতাম না। শুধু আমরা খবর পেতাম ভোরবেলায় একটা ট্রেন এসে থামবে। ঠিকাদারের চিঠি পড়ে আগের দিন ডিমের ঝুড়িগুলো দেখিয়ে খুব ভগতীলালকে বলতাম 330 ব্রেকফাস্ট। ভগতীলাল গুনে গুনে 660 আর গোটা 25 ফাও বের করে নিত যদি পচা বের হয়। তারপর সেগুলো জলে ফুটিয়ে শক্ত ইট হয়ে গেলে তিনটে সার্ভার কুলির সঙ্গে হাত মিলিয়ে খোসা ছাড়াত। কাঁটা তারের ওপারে সেগুলোই দিনে দিনে স্তূপীকৃত হতো। সকালবেলায় ট্রেন এসে থামত, আর সঙ্গে সঙ্গে কামরা থেকে ট্রেনের দুপাশে ঝুপঝাপ নেমে পড়ত মিলিটারি গার্ড। সঙ্গী উঁচু করা রাইফেল নিয়ে তারা যুদ্ধবন্দীদের পাহারা দিত। ডোরা কাটা পোশাকের বিদেশি বন্দীরা একে একে কামরা থেকে নেমে আসতো বড় সড়ো মগ আর এনামেলের থালা হাতে। দুটো বড় বড় ড্রাম উল্টে রেখে সে দুটোকেই টেবিল বানিয়ে সার্ভার কুলি তিনজন দাঁড়াত, আর ওরা লাইন দিয়ে একে একে এগিয়ে এসে ব্রেকফাস্ট নিত। একজন কফি ঢেলে দিত মগে, একজন দু পিস করে পাউরুটি দিত, আর একজন দিত দুটো করে ডিম। ব্যাস তারপর ওরা গিয়ে গাড়িতে উঠত। কাঁধে আইই খাকি বুশার্ট পরা গার্ড হুইসল দিত, ফ্ল্যাগ নাড়ত, ট্রেন চলে যেত। মাহাতোরা কেউ কাছে আসত না, দূরে দূরে খেতিতে জনারের বীজ রুইতে রুইতে সোজা হয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকত। ট্রেন চলে যাওয়ার পরে ভগতীলালের জিম্মায় টেস্ট রেখে আমরা কোনো কোনো দিন মাহাতোদের গ্রামের দিকে চলে যেতাম সবজির খোঁজে। পাহাড়ের ঢালুতে পাথুরে জমিতে ওরা সর্ষে বুনত, বেগুন আর ঝিঙে। আন্ডা হল্ট একদিন অল্ট স্টেশন হয়ে গেল রাতারাতি। মোরাম ফেলে লাইনের ধারে কাঁটা তারে ঘেরা জায়গাটুকু উঁচু করা হলো প্ল্যাটফর্মে। তখন আর শুধু POW নয়, মাঝে মাঝে মিলিটারি স্পেশালও এসে দাঁড়াত। গ্যাবার্ডিনের প্যান্ট পরা হিপ পকেটে টাকার ব্যাগ গোঁজা আমেরিকান সৈনিকদের স্পেশাল। মিলিটারি পুলিশ ট্রেন থেকে নেমে পায়চারি করত, দু একটা ঠাট্টাও ছুটত, আর সৈনিকের দল তেমনি সারি দিয়ে মগ আর থালা হাতে একে একে রুটি নিত, ডিম নিত, মগ ভর্তি কফি। তারপরে যে যার কামরায় আবার উঠত, খাকি বুশার্টের গার্ড হুইসল বাজিয়ে ফ্ল্যাগ নাড়ত, আমি ছুটে গিয়ে সাপ্লাই ফর্মে মেজরকে দিয়ে ওকে করাতাম। ট্রেন চলে যেত, কোথায় কোন দিকে আমরা কেউ জানতে পারতাম না। সেদিনও এমনি আমেরিকান সোলজারদের ট্রেন এসে দাঁড়াল। সার্ভার কুলি তিনটে ডিম রুটি কফি সার্ভ করছিল। ভগতীলাল নজর রাখছিল কেউ ডিম পচা কিংবা রুটি স্লাইস এন্ড বলে ছুঁড়ে দেয় কিনা।
ঠিক সেই সময় আমার হঠাৎ চোখ গেল কাঁটাতারের বেড়ার ওধারে। কাঁটাতার থেকে আরো খানিক দূরে মাহাতোদের একটি নেংটি পরা ছেলে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। কোমরের ঘুনশিতে লোহার টুকরো বাঁধা ছেলেটাকে একটা বাচ্চা মোষের পিঠে বসে যেতে দেখেছি একদিন। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখছিল ট্রেনটা, কিংবা রাঙা মুখ আমেরিকান সৈনিকদের দেখছিল। একজন সৈনিক তাকে দেখতে পেয়ে হঠাৎ হেই বলে চিৎকার করল, আর সঙ্গে সঙ্গে নেংটি পরা ছেলেটা পাই পাই করে ছুটে পালালো মাহাতোদের গায়ের দিকে। কয়েকটা আমেরিকান সৈনিক তখন হা হা করে হাসছে। ভেবেছিলাম ছেলেটা আর কোনো দিন আসবে না। মাহাতোরা কেউ আসতো না, কেউ না। খেতিতে কাজ করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে ওরা শুধু অবাক অবাক চোখ মেলে দূর থেকে দেখত। কিন্তু তারপর আবার যেদিন ট্রেন এলো, ট্রেন থামলো, সেদিন আবার দেখি কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা কাঁটাতারের ধারে এসে দাঁড়িয়েছে, সঙ্গে আরেকটা ছেলে, তার চেয়ে আরেকটু বেশি বয়স। গলায় লাল সুতোয় ঝুলোনো দস্তার তাবিজ, ভুরকুন্ডার হাটে একদিন গিয়েছিলাম। রাশি রাশি বিক্রি হয় মাটিতে ঢেলে, রাশি রাশি সিঁদুর, তাবিজ, তামার পিতলের দস্তা, বাঁশে ঝোলানো থাকে রঙিন সুতলি, পুঁতির মালা। একটা ফেরিওয়ালাকে দেখেছি কখনো কখনো এক হাঁটু ধুলো নিয়ে কাঁধে অগুন্তি পুঁতির ছড় দূর দিয়ে হাঁটতে হাঁটতে মাহাতোদের গায়ের দিকে যায়। ছেলে দুটো অবাক অবাক চোখ মেলে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে আমেরিকান সৈনিকদের দেখছে। প্রথম দিনের বাচ্চাটার চোখে একটু ভয়, হাঁটু তৈরি, কেউ চোখে একটু ধমক মাখালেই সে চট করে হরিণ হয়ে যাবে। আমি হাতে ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছিলাম, সুযোগ পেলে হেসে হেসে মেজারকে তোয়াজ করছিলাম। একজন সৈনিক তার কামরার দরজার সামনে দাঁড়িয়ে মগে চুমুক দিতে দিতে ছেলে দুটোকে দেখে পাশের জিআইকে বলল, অফ, আমার এতদিনে মনে হয়নি, ওরা তো দিব্যি খেতে খামারে কাজ করে, গুলতি নয়তো তীর ধনুক নিয়ে খাটাস মারে, নাটুয়া গান শোনে, হাঁড়িয়া খায়, ধনুকের ছিলার মতো কখনো টান টান হয়ে রুখে দাঁড়ায়। নেংটি পরা সরু শরীর, কালো রুক্ষ, কিন্তু ব্যাটার জিআই এর অফুল কথাটা যেন আমাকে খোঁচা দিল। ছেলে দুটোর ওপর আমার খুব রাগ হল। সৈনিকদের কে একজন গলা ছেড়ে এক কলি গান গাইল, দু একজন হা হা করে হাসছিল, একজন চটপট কফির মগে চুমুক দিয়ে সার্ভার কুলিটাকে চোখ মেরে আবার ভর্তি করে দিতে বলল। গার্ড এগিয়ে দেখতে এলো, আর কত দেরি, পাঞ্জাবি গার্ড কিন্তু দিব্যি চন্দ্রবিন্দু লাগিয়ে কথা বললে মেজাজ সব। তারপর হুইসল বাজলো, ফ্ল্যাগ নড়ল, সবাই চটপট উঠে পড়ল ট্রেনে, হাতে চওড়া লাল ফিতে বাঁধা মিলিটারি পুলিশরা। ট্রেন চলে গেলে আবার সেই শূন্যতা, ধুধু বালির মধ্যে ফণিমনসার গাছের মতো শুধু সেই কাঁটাতারের বেড়া। দিন কয়েক পরেই আবার একটা ট্রেন এলো, এবার পিওডব্লিউ গাড়ি, ইটালিয়ান যুদ্ধবন্দীরা রামগড় থেকে আবার কোথাও চালানো হচ্ছে, কোথায় আমরা জানতাম না, জানতে চাইতাম না। ওদের পরনে স্ট্রাইপ দেওয়া অন্য পোশাক, মুখে হাসি নেই, রাইফেল উঁচিয়ে সারাক্ষণ ওদেরই ট্রেনটা চারদিক থেকে গার্ড দেওয়া হতো। আমাদেরও একটু ভয় ভয় করত। ভুরকুন্ডায় গল্প শুনে এসেছিলাম, একজন নাকি ধুতি পাঞ্জাবি পরে পালাবার চেষ্টা করেছিল, পারেনি, বাঙালি বলেই আমার আরো ভয় ভয় করত। ট্রেনটা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম কাঁটাতারের ওপারে শুধু সেই বাচ্চা ছেলে দুটো নয়, খাটো কাপড়ের একটা বছর পনেরোর মেয়ে, দুটো পুরুষ ক্ষেতের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছে। ট্রেন চলে যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে কিসব বলাবলি করল, হাসল, কলকলো করতে করতে ঝর্ণার জলের মতো মাহাতোদের গায়ের দিকে চলে গেল। একজন, দুজন, পাঁচজন, সেদিন দেখি জন দশেক মাহাতো গায়ের লোক ট্রেন আসতে দেখেই মাঠ থেকে দৌড়তে শুরু করেছে। ট্রেনের জানালায় জানালায় খাকি রং দেখেই বোধহয় ওরা বুঝতে পারত দিনে দুখানা প্যাসেঞ্জার মেল ট্রেনের মতো হুস করে বেরিয়ে যেত, দু একখানা গুডস ট্রেন ঠুং ঠুং করতে করত। তখন তো কই থামবে ভেবে মাহাতো গায়ের লোক আসতো না ভিড় করে। একদিন গিয়ে বলেছিলাম মাহাতো বুড়োকে, লোক পাঠিয়ে আমাদের আন্ডা হল্টের তাঁবুতে বেঁচে আসতে সবজি আর চিংড়ি, সরপুটি, মৌরলা। বুড়ো হেসে বলেছিল, খেতির কাজ ছেড়ে যাব নাই। তাই অবাক হয়ে তাকিয়ে দেখলাম কালো কালো নেংটি পরা লোকগুলোকে, খাটো শাড়ির মেয়েগুলোকে। শুধু খালি গা মাহাতো বুড়োর পায়ে একটা টাঙি জুতো, গেয়ম নিধার কাছে বানানো টাঙি জুতো, এসে শাড়ি দিয়ে ওরা কাঁটাতারের বেড়ার কোধারে দাঁড়ালো। ট্রেন ততক্ষণে এসে গেছে, ঝুপঝাপ নেমে পড়ে আমেরিকান সৈনিকের দল শাড়ি দিয়ে চলেছে মগ আর থালি হাতে। 218 ব্রেকফাস্ট তখন রেডি BF-332-তে, BF-332 মানে আন্ডামরে। তখন একটু শীত শীত পড়তে শুরু করেছে,
দূরের পাহাড়ে কুয়াশার মাফলার জড়ানো, গাছগাছালি শিশির ধোয়া সবুজ। একজন সৈনিক ইয়াংকি গলায় মুগ্ধতা প্রকাশ করল, আরেকজন কামরার সামনে দাঁড়িয়ে কাঁটা তারের ওপারে রিক্ততার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ কফির মগটা ট্রেনের পাদানিতে রেখে সে হিপ পকেটে হাত দিল, ব্যাগ থেকে একটা চকচকে আধুলি বের করে ছুঁড়ে দিল মাহাতোকে। ওরা অবাক হয়ে সৈনিকটার দিকে তাকাল, কাঁটা তারের ভিতরে মোরামের ওপর পড়ে থাকা চকচকে আধুলিটার দিকে তাকাল, নিজেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল, তারপর অবাক হয়ে শুধু তাকিয়েই রইল। ট্রেনটা চলে যাবার পর ওরা নিঃশব্দে ফিরে চলে যাচ্ছিল দেখে আমি বললাম, সাহেব বকশিশ দিয়েছে, বকশিশ তুলে নে। সবাই সকলের মুখের দিকে তাকালো, কেউ এগিয়ে এলো না। আমি আধুলিটা তুলে মাহাতো বুড়োর হাতে দিলাম, সে বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল, তারপর সবাই নিঃশব্দে চলে গেল, কারো মুখে কোনো কথা নেই। আমার এই ঠিকাদারের তাবেদারি একটুও ভালো লাগতো না, জনমনুষ্য নেই, একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় না, তামুতে ভগতিলাল আর তিনটে কুলি, নির্জন নির্জন, মাটি রুক্ষ, দুপুরের আকাশ রুক্ষ, রুক্ষ আমার। মাহাতো গায়ের লোকরাও কাছে ঘেঁষত না, মাঝে মাঝে গিয়ে সবজি কিংবা চুনো মাছ কিনে আনতাম, ওরা বেচতে আসতো না, কিন্তু ভুরকুন্ডার হাটে যেত তিন ক্রোশ পথ হেঁটে। দিন কয়েক কোনো ট্রেনের খবর ছিল না, চুপচাপ চুপচাপ। হঠাৎ সেই কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা একদিন এসে জিজ্ঞেস করল, টিরেন আসবে না বাবু? হেসে ফেলে বললাম, আসবে আসবে। ছেলেটার আর দোষ কি, বেঁটে বেঁটে পাহাড়, রুক্ষ জমি, একটা দেহাতি ভিড়ের বাস দেখতে হলেও দুটো হেঁটে যেতে হয় খয়ের গাছের ঝোপের মধ্যে দিয়ে। সকালে একটা প্যাসেঞ্জার ট্রেন একটুও স্পিড না কমিয়ে হুস করে বেরিয়ে যেত, বিকেলের ডাউন ট্রেনটাও থামতো না, তবু কয়েক মুহূর্ত জানালায় জানালায় ঝাপসা মুখ দেখার জন্যে আমরা তাঁবুর ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতাম, মানুষ না দেখে আমরা হাঁপিয়ে উঠতাম। তাই আমেরিকান সৈনিকদের স্পেশাল ট্রেন আসছে শুনলে যেমন বিব্রত বোধ করতাম, তেমনি আবার স্বস্তিও ছিল। দিন কয়েক পরেই প্রথমে এলো খবর, তারপর দিন মিলিটারি স্পেশাল। ঝুপঝাপ করে জিআইরা নামলো, শাড়ি দিয়ে সব ডিম রুটি মগ ভর্তি কফি নিল। হঠাৎ তাকিয়ে দেখি কাঁটা তারের বেড়ার ওধারে মাহাতো গায়ের ভিড় ভেঙে পড়েছে, ২০ হতে পারে, ৩০ হতে পারে, হাঁটু সমান বাচ্চাগুলোকে নিয়ে কত কে জানে। খাটো শাড়ির মেয়েগুলোও বোকা বোকা চোখ মেলে তাকিয়েছিল, ওদের দেখে আমার কেমন ভয় ভয় করল। ভগতিলাল কিংবা সার্ভার কুলি তিনটে মাহাতো গায়ের দিকে যেতে চাইলে আমার বড় ভয় ভয় করত। প্ল্যাটফর্ম তো ছিল না, শুধু উঠতে নামতে সুবিধের জন্য লাইনের ধারটুকু মোরাম ফেলে উঁচু করা হয়েছিল। আমেরিকান সৈনিকরা কফির মগে চুমুক দিতে দিতে পায়চারি করছিল, দু একজন স্থির দৃষ্টিতে মাহাতো গায়ের কালো কালো মানুষগুলোকে দেখছিল। হঠাৎ একজন ভগতিলালের দিকে এগিয়ে গিয়ে হিপ পকেট থেকে ব্যাগ বের করল, ব্যাগ থেকে একখানা ২ টাকার নোট, তারপর জিজ্ঞেস করলে, কয়েন্স আছে? নোট ভাঙানো খুচরো সৈনিকরা কেউ রাখতেই চাইতো না, পয়সা ফেরত না নিয়ে দোকানি কিংবা ফেরিওয়ালা কিংবা ট্যাক্সি ড্রাইভারকে বলতো, ঠিক আছে ঠিক আছে, রাঁচিতে গিয়ে কয়েকবার দেখেছি। একানি দুয়ানি আর সিকি মিলিয়ে ভগতিলাল ভাঙিয়ে দিচ্ছিল। হঠাৎ দেখি কাঁটা তারের বেড়ার ওধারে ভিড়ের ভিতর থেকে কোমরের ঘুনশিতে লোহার টুকরো বাঁধা সেই ছেলেটা হাসতে হাসতে হাত বাড়িয়ে কি চাইছে। সঙ্গে সঙ্গে ভগতিলালের কাছ থেকে সেই খুচরো আনি দুয়ানিগুলো মুঠোর মধ্যে নিয়ে সেই আমেরিকান সৈনিক মাহাতোদের দিকে ছুড়ে দিল। আমার তখন সাপ্লাই ফর্ম ওকে করানো হয়ে গেছে, গার্ড হুইসল দিয়েছে, ট্রেন চলতে শুরু করেছে, অমনি মাহাতোদের দিকে ফিরে তাকালাম। ওরা তখন চুপচাপ দাঁড়িয়েছিল, তাকিয়েছিল, তারপর হঠাৎ লাল মোরামের ওপর ছড়ানো পয়সাগুলোর ওপর কাঁটা তারের ফাঁক দিয়ে ঝাঁপিয়ে পড়ল কোমরের ঘুনশিতে লোহা বাঁধা ছেলেটা আর গলায় লাল সুতলিতে দস্তার তাবিজ বাঁধা ছেলেটা। সেই মুহূর্তে টাঙি জুতো পরা মাহাতো বুড়ো ধমক দিয়ে বলে উঠল, খবরদার! এমন জোরে চিৎকার করলো যে আমি নিজেও চমকে উঠেছিলাম, কিন্তু বাচ্চা দুটো ওর কথা শুনল না। তারা দুজনে তখন যে যত পেরেছে আনি দুয়ানি কুড়িয়ে নিয়েছে, মুখ খোসা ছাড়ানো কচি ভুট্টার মতো হাসছে, মেয়ে পুরুষের সমস্ত ভিড় হাসছে। টাঙি জুতো পরা মাহাতো বুড়ো রেগে গিয়ে তাদের ভাষায় অনর্গল কিসব বলে গেল, মেয়ে পুরুষের ভিড় হাসল। মাহাতো বুড়ো রাগে গজগজ করতে করতে গায়ের দিকে চলে গেল একাই।
মাহাতো গায়ের লোকগুলোও চলে গেল কলো কলো কথা বলতে বলতে, খলো খলো হাসতে হাসতে। ওরা চলে যেতেই আন্ডারওয়ার্ল্ড আবার নির্জন নিস্তব্ধ শূন্যতা। আমার এক এক সময় ভীষণ মন খারাপ হয়ে যেত। দূরে দূরে পাহাড়, মহুয়ার বন, খয়েরের ঝোপ পার হয়ে একটা ছোট্ট জল চোয়ানো ঝর্ণা, মাহাতো গায়ে সবুজ খেত, চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। তার মধ্যে কালো কালো নেংটি পরা মানুষ। এদিকে মাঝে মাঝেই আমেরিকান সোলজারদের ট্রেন আসে, থামে, ডিম রুটি মগ ভর্তি কফি খেয়ে চলে যায়। মাহাতো গায়ের লোক ভিড় করে আসে, কাঁটা তারের বেড়ার ওপারে সারি দিয়ে দাঁড়ায়। সাব বকশিস, সাব বকশিস, একসঙ্গে অনেকগুলো দেহাতি গলা চিৎকার করে উঠল। মেজরের কাছে ফর্ম ওকে করাতে গিয়ে আমি চমকে ফিরে তাকালাম। দেখলাম শুধু বাচ্চা ছেলে দুটো নয়, কয়েকটা জোয়ান পুরুষও হাত বাড়িয়েছে। খাটো শাড়ির একটা তুখর শরীরের মেয়েও। একদিন সবজি নিতে গিয়েছিলাম, এই মেয়েটা হেসে হেসে জিজ্ঞেস করেছিল, টিরেন কবে আসবে? এক একদিন অকারণেই ওরা দল বেঁধে এসে দাঁড়িয়ে থাকত, অপেক্ষা করে করে চলে যেত। কাঁধে স্ট্রাইক তিন চারটে আমেরিকান ততক্ষণে হিপ পকেট থেকে মুঠো মুঠো আনি দুয়ানি বের করে ওদের দিকে ছুঁড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার অপেক্ষা করেনি, ওরা হুমড়ি খেয়ে পড়লো পয়সাগুলোর উপর। হুড়োহুড়িতে কাঁটা তারের ফাঁক দিয়ে ভিতরে ঝাঁপিয়ে পড়তে গিয়ে হাত পা ছড়ে গেল কারো, কারো বা নেংটির কাপড় ফেঁসে গেল। ট্রেন চলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখলাম ওদের। মনে হলো মাহাতো গায়ের আধখানাই এসে জড়ো হয়েছে। সবারই মুখে ফুর্তির হাসি, সবাই কিছু না কিছু পেয়েছে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই টাঙি জুতোর মাহাতো বুড়োকে দেখতে পেলাম না। মাহাতো বুড়ো আসেনি সেদিন, ওর আপত্তি, ওর ধমক শুনেও পয়সাগুলো ফেলে দেয়নি ছেলে দুটো, তাই বোধহয় রেগে গিয়ে আর আসেনি। আমার ভাবতে ভালো লাগলো বুড়োটা খেতে দাঁড়িয়ে একা একা মাটি কোপাচ্ছে। আমাদের দিন খুব ভগতিলালকে নিয়ে আমাদের পাঁচজনের দিন আন্ডারওয়ার্ল্ডের তাঁবুর মধ্যে কোনো রকমে কেটে যাচ্ছে। মাঝে মাঝে এক একদিন সৈনিক বোঝাই ট্রেন আসছিল, থামছিল, চলে যাচ্ছে। মাহাতো গায়ের লোক ভিড় করে এসে কাঁটা তারের ধারে সারি দিয়ে দাঁড়াত, হাত বাড়িয়ে সবাই সাব বকশিস, সাব বকশিস চাচাত। হঠাৎ এক একদিন মাহাতো বুড়োকে দেখতে পেতাম। কোনোদিন ক্ষেতের কাজ ফেলে দুহাতের ধুলো ঝাড়তে ঝাড়তে হনহন করে এগিয়ে আসত, রেগে গিয়ে ধমক দিত সকলকে। ওর কথা শুনছে না বলে কখনো বা অসহায় প্রতিবাদের চোখে গায়ের লোকগুলোর দিকে তাকিয়ে থাকত, কিন্তু ওর দিকে কেউ ফিরেও তাকাত। সৈনিকরা হিপ পকেটে হাত দিয়ে হা হা করে হাসতে হাসতে মুঠো ভর্তি পয়সা ছুঁড়ে দিত। মাহাতো গায়ের লোক হুমড়ি খেয়ে পড়তো সেই পয়সাগুলোর ওপর, নিজেদের মধ্যে কাড়াকাড়ি করতে গিয়ে ঝগড়া বাঁধাত, তা দেখে সৈনিকরা হা হা করে হাসত। শেষে পরপর কয়েকদিন লক্ষ্য করলাম টাঙি জুতো পরা মাহাতো বুড়ো আর আসে না। মাহাতো বুড়ো ওদের দেখে রেগে যেত বলে, মাহাতো বুড়ো আর আসতো না বলে আমার এক ধরনের গর্ব হতো। কারণ এক এক সময় এই লোকগুলোর ব্যবহারে আমি আর ভগতিলাল খুব বিরক্তি বোধ করতাম, ভিতরে ভিতরে লজ্জা পেতাম। ওদের কালোকুলো দিন দরিদ্র বেশ দেখে সৈনিকের দল নিশ্চয়ই ওদের ভিখিরি ভাবত, ভাবত বলেই আমার খুব খারাপ লাগত। সেদিন কাঁটা তারের ওপার থেকে ওরা বকশিস বকশিস বলে চিৎকার করছে, কাঁধে আই খাকি বুশার্টের গার্ড জানকীনাথের সঙ্গে আমি গল্প করছি। আমাদের পাশ দিয়ে একজন অফিসার মচমচ করে যেতে যেতে চিৎকার শুনে থুতু ফেলার মতো গলায় বলে উঠল, ব্লাডি ব্যাগার্স। আমি আর জানকীনাথ পরস্পরের মুখ চাওয়াচাড়ি করলাম, আমাদের মুখ অপমানে কালো হয়ে গেল, মাথা তুলে তাকাতে পারলাম না, শুধু অক্ষম রাগে ভিতরে ভিতরে চলে উঠলাম, ব্লাডি ব্যাগার্স, ব্লাডি ব্যাগার্স। সমস্ত রাগ গিয়ে পড়লো মাহাতোদের ওপর। ট্রেন চলে যেতেই আমি ভগতিলালকে সঙ্গে নিয়ে ওদের তাড়া করে গেলাম। ওরা পুরনো পয়সা ট্যাঁকে গুঁজে হাসতে হাসতে পালাল। তবু ওদের জন্য সমস্ত লজ্জা আমি একটা অহংকারের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। পাহাড়ের মতো উঁচু হয়ে সেই অহংকারটা আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকত মাহাতো বুড়োর চেহারা নিয়ে। কিন্তু সেদিন আমার বুকের মধ্যে সমস্ত জ্বালা জ্বলিয়ে গেল। ভুরকুন্ডায় ঠিকাদারের সঙ্গে দেখা করতে গিয়েই খবর পেয়েছিলাম। সার্ভার দুজন কুলি তখন টেবিল বানানো ড্রাম দুটোকে পায়ে ঠেলে ঠেলে আন্ডারওয়ার্ল্ডের কাঁটা তারের ওপারে সরিয়ে দিচ্ছিল। তাঁবুর দড়ি খুলছিল আরেকজন। ভগতিলাল ড্রামটার গায়ে একটা জোর লাথি মেরে বললে, খেল খাতাম, খেল খাতাম। হঠাৎ হৈহল্লা শুনে চমকে ফিরে তাকিয়ে দেখি মাহাতো গায়ের লোক ছুটতে ছুটতে আসছে। আমরা অবাক হয়ে তাকালাম তাদের দিকে।
ভগতীলাল কি জানি কেন হেসে উঠল। ততক্ষণে কাঁটা তারের ওপারে ভিড় করে দাঁড়িয়ে গেছে ওরা। সঙ্গে সঙ্গে একটা হুইসেল শুনতে পেলাম, ট্রেনের শব্দ কানে এলো। ফিরে তাকিয়ে দেখি ট্রেনটা বাঁক দিয়ে আড্ডা হল্টের দিকেই আসছে, জানালায় জানালায় খাকি পোশাক। আমরা বিব্রত বোধ করলাম, আমরা অবাক হলাম। তাহলে কি খবর পাঠাতেই ভুলে গেছে বোরগুন্ডার আপিস, না যে খবর শুনে এসেছি সেটাই ভুল? ট্রেনটা যত এগিয়ে আসছে ততই একটা অদ্ভুত গম গম আওয়াজ আসছে। আওয়াজ নয়, গান। একটু কাছে আসতেই বোঝা গেল সমস্ত ট্রেন, ট্রেন ভর্তি সৈনিকের দল পরস্পরের সঙ্গে গলা মিলিয়ে গলা ছেড়ে গান গাইছে। বিভ্রান্তের মতো আমি একবার ট্রেনটার দিকে তাকালাম, একবার কাঁটা তারের ভিড়ের দিকে। আর সেই মুহূর্তে চোখ পড়ল সেই মাহাতো বুড়োর দিকে। সমস্ত ভিড়ের সঙ্গে মিশে গিয়ে মাহাতো বুড়ো হাত বাড়িয়ে চিৎকার করছে, সাব বকশিস, সাব বকশিস। উন্মাদের মতো, ভিক্ষুকের মতো তারা চিৎকার করছে, তারা এবং সেই মাহাতো বুড়ো। কিন্তু আমেরিকান সৈনিকদের সেই ট্রেনটা অন্যদিনের মতো এবারে আর আন্ডা হল্টে এসে থামল না। প্যাসেঞ্জার ট্রেনগুলোর মতোই আন্ডা হল্টকে উপেক্ষা করে পুশ করে চলে গেল। আমরা জানতাম ট্রেন আর থামবে না, ট্রেনটা চলে গেল। কিন্তু মাহাতো গাঁয়ের সবাই ভিখিরি হয়ে গেল, খেতিতে চাষ করা মানুষগুলো সব ভিখিরি হয়ে গেল। ধন্যবাদ।